এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে একথা জানিয়েছেন। ক্রমেই বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। গেল কয়েকদিন ধরেই দেশে করোনা শনাক্তের হার বেড়েই চলেছে, সেই সাথে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে অর্ধশত মানুষ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন করোনা পরীক্ষার জন্য। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, রাজধানীর হাসপাতালগুলোর করোনা ইউনিটের রোগী এবং নতুন পরীক্ষা করতে আসা লোকজনের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানান। রুকসানা, মুগদা হাসপাতালে একটু আগেও 15 মিনিট আগেও এই জায়গাটা কিন্তু লাইনে পরিপূর্ণ ছিল। এই কাউন্টার থেকেই কিন্তু করোনা পরীক্ষার যে টিকিট সেটি দেওয়া হয়। তো আমি 11টার দিকে যখন এসেছি তখন প্রায় 200-300 মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়েছিল, এই পর্যন্ত চলে গিয়েছিল লাইন। তো কিন্তু এই হাসপাতালের নিয়ম যেটা করা হয়েছে যে প্রতিদিন 250 রোগীকে টিকিট দেওয়া হবে, তো সে কারণে 250 পর্যন্ত দিয়ে কিন্তু ক্লোজ হয়ে যায়, যে কারণেই আপনি দেখছেন যে এখন কাউন্টারটি ফাঁকা, কারণ ইতোমধ্যেই 250 রোগীকে টিকিট দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি যখন এসেছি বেলা 11টায় তখনই কিন্তু 200-300 লোক ভিড় করেছিলেন, তাহলে সকালে যখন টিকিটটা দেওয়া শুরু হয়েছে তখন থেকে কী পরিমাণ লোকজন দাঁড়িয়েছিলেন আপনি বুঝতেই পারছেন। আর মুগদা হাসপাতালের করোনা রোগী আক্রান্ত রোগীদের স্ট্যাটাস যদি জানতে চান সেটা বলি যে মুগদা হাসপাতালে করোনার জন্য ডেডিকেটেড 329টি বেড আছে। তো এই মুহূর্তে কিন্তু 322 জন রোগী ভর্তি আছেন করোনায় আক্রান্ত হয়ে, মাত্র 7টি সাধারণ বেড কিন্তু ফাঁকা আছে এবং 19টি আইসিইউ আছে এখানে, সেই আইসিইউর কিন্তু একটিও ফাঁকা নাই, সবগুলি কিন্তু পরিপূর্ণ কোভিড আক্রান্ত রোগীদের দ্বারা। এই হচ্ছে রোকসানা অবস্থা। নজরানা, ধন্যবাদ আপনাকে।